মাঝে মাঝে রব্বুল আমিন তোমাদেরকে ছাড় দিয়ে রাখেন, কিন্তু মনে রেখো রব্বুল আমিন কাউরে ছাড়েন না। মাঝে মাঝে রব্বুল আমিন মানুষকে ফুটবলের মতো লাত্তি খাওয়ায়া এই ওয়াল ওই ওয়াল ওই ওয়াল থেকে আবার জায়গায় আনেন, বড় ফুটানি করে, বড় মাতব্বরি করে, আলেমের বিপক্ষে বলছে, ইসলামের বিপক্ষে বলছে, কোরআনের বিপক্ষে বলছে, হুজুরদের বিপক্ষে বলছে, আল্লাহ রাব্বুল আমিন বেইজ্জতি করে এক দেশে পাঠাইছে, লাত্তি খাওয়ায়া ফুটবলের মতো আরেক দেশ, আবার আল্লাহ রাব্বুল আমিন ঘরে পাঠাইছে। প্রিয় মুসলমান, ইসলামের কোনো শত্রু নাই, ভুল স্লোগান। ইসলামের কোনো শত্রুতা করে আপনি কোনোদিন টিকে থাকতে পারবেন না। যার শত্রুতা করে টিকে থাকা যায় না তার আবার শত্রু আছে নাকি, ঠিক কি না? বললেন হুজুর এই কথা যে বললেন, এটা দলিল দেন, ভালো করে খেয়াল করেন, কথাটা সারা জীবন অন্তরের মধ্যে ঢুকায় নেবেন। যতদিন বেঁচে থাকবেন আপনার তাওয়াক্কুল যখন হেলে যাবে সাথে সাথে তাওয়াক্কুল বাড়াবেন। ওমর মুখতার রাহিমাহুল্লাহ, সেই লিবিয়ার বিখ্যাত দাইল আল্লাহ, লিবিয়ার বিখ্যাত সংগ্রামী, একামতে দিনের জন্য একজন বিখ্যাত বুজুর্গ ওমর মুখতার। ইউরোপিয়ানরা আক্রমণ করে লিবিয়া দখল করে নিবে, ওরা তো সারা জীবন মুসলমানদের ওই আফ্রিকান সম্পদগুলা সব সাগর পার করে এসে চুরি করে করে আজকের স্পেন, আজকের ওই ফ্রান্স, আজকের ওই ইতালি, মুসলমানদের আফ্রিকার মুসলমানদের সম্পদ দিয়ে তারা আজকে বড় লোক, ঠিক কিনা? ওমর মুখতার তাদের বিপক্ষে অস্ত্র তুলে ধরছেন, ভাঙ্গা ভাঙ্গা অস্ত্র, কি যুদ্ধ করবেন, বন্দুক চলে কি চলে না, তারপরেও তাদের সাথে ইমানের জজবাতে যুদ্ধ করেন। হঠাৎ করে তার সাথীরে এসে খবর দিছে, আর যুদ্ধ করে লাভ নাই উস্তাদ। কেন? ওমর মুখতারকে বলতেছে, এতদিন যুদ্ধ করতাম, সামনে তাদেরটা ভারী মেশিন গান, আমাদেরটা হালকা, তাও তো যুদ্ধ করতে পারতাম, কিন্তু এখন তারা বিমান নিয়ে আক্রমণ করে আমাদেরকে শেষ করে দিবে, আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই, উপরে বিমান বিধ্বংসী কোনো ক্ষেপণাস্ত্র মেপণাস্ত্র কিছু নাই, আমাদের যে হাতার এই হাতার দিয়ে বিমান পর্যন্ত গুলিও যাবে না, আমরা তো শেষ। তিনি ডাক দিয়ে বললেন, শোনো তো এদিকে আসো, ওরা উপর দিয়ে আক্রমণ করবে, হ্যাঁ হ্যাঁ ওদের ওই প্লেনগুলো অনেক উপরে উঠে, হ্যাঁ হ্যাঁ ওদের ওই প্লেনগুলোর নিশ্চয় অনেক শক্তি, হ্যাঁ হ্যাঁ বলে প্লেনগুলো কত উপর দিয়ে উঠে, বলে অনেক উপর দিয়ে, বলে ওইগুলা কি আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়া, বলে কি কয় উল্টা পাল্টা, আরে আরশে আজিমের আবার উপর দিয়ে কেমন করে যাবে, আরশে আজিমের নিচ দিয়ে কোথায় আরশ কোথায় কুরসি, সাত তবক আসমান তারপরে দুনিয়া, সেই জায়গায় উপর দিয়ে উঠে। ওমর মুখতার বলছেন, ও আমার সাথীরা ভালো করে জেনে রাখো, যদি আরশের উপর দিয়ে উড়ে আরশকে ধ্বংস করতে পারতো তাহলে আমার টেনশন ছিল, আমার রব আরশের উপরে, তার নিচে যত যা হোক আমার রবের উপরে উঠার কারো শক্তি নাই, আমার আল্লাহ আছে আমার কোনো ভয় নাই। এই জন্য প্রিয় মুসলমান ঘাবড়ায় যাবেন না, সব সময় বুকের মধ্যে বল রাখবেন, আর নিজেরা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যে ইমানের দৌলত দিয়েছেন, রাব্বুল আমিন ইমানের যে শক্তি দিয়েছেন, ওইটাকে যদি আমরা চার্জ করতে পারি, ওইটাকে নিয়ে যদি চলতে পারি, পৃথিবীর সব শক্তি আপনার মাথার কাছে, তাদের মাথা আপনার পায়ের কাছে এনে দিতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে কি বলছেন, মূল কথা বোঝেন, আল্লাহ বলছেন জালেমদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আমিন গাফেল নন, আমার রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার বুকে যদি বিচার না হয় আল্লাহর কাছে জালেমরা কেমন করে উঠবে একটু মনে রেখো, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিনের সামনে যখন বান্দারা উঠবে, যারা দুনিয়ার বুকে জালেম হবে, যারা দুনিয়ার বুকে জুলুমকারী হবে, দুনিয়ার বুকে যারা অত্যাচারকারী হবে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে যখন তারা উঠবে রব্বুল আলামিন ওই দিন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দিবে। আল্লাহু আকবার। সম্ভবত আমাদের ভাই চলে আসছেন না, আব্দুল আলমিন ভাই আসছেন, লিল্লাহে তাকবীর। আপনাদের জবানের শক্তি কম, কক্সবাজারের মাহফিলে এই রকম এত মানুষের মধ্যে আপনাদের
তাকবীর নাই, শব্দ নাই, ব্যাপার কি বুঝলাম না? না খেয়ে আসছেন নাকি আপনারা, নাকি ভালো শোনা যাচ্ছে না? ভালো শোনা যাচ্ছে না? না লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে 10:20 এখান থেকে নামবো এবং গাড়িতে উঠে চলে যাব। আমি যতক্ষণ আসি মেহরবানি করে একদম কন্টিনিউ আমার দিকে তাকায় থাকেন, আমি মূল কথা বলবো। আমি যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো আব্দুল আলমিন ভাইকে 10:15 স্টেজে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টায় শেষ ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, তাহলে কিয়ামতের দিনে দুনিয়ায় বিচার বরাবর আল্লাহ বলছেন আল্লাহ গাফেল নন। আল্লাহর কাছে যখন জালেমদেরকে তোলা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের 1 নম্বর অবস্থা হবে তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন ওই দিন তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে, চোখগুলার আর পলক ফেলতে পারবে না। দুনিয়ার মানুষ প্রত্যেক দিন সে জানে বা জানে না এরকম মিনিমাম 20,000 বার তার চোখের পলক ফেলে, সুবহানাল্লাহ বলবেন না। আপনার মোবাইল, আহারে মোবাইল, এই মোবাইল খুলে আর বন্ধ করে, খুলে আর বন্ধ করে, হঠাৎ করে দেখে 10%-এর নিচে চার্জ নেমে গেছে। 10%-এর নিচে চার্জ নামার সাথে সাথে মোবাইল কাঁদতে শুরু করে, কোঁত 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 কোঁত, ঠিক কিনা? খানিকক্ষণ পরপর সিগন্যাল দেয়, ও ভাই আমার চার্জ নাই ভাই, খিদা আছে, দাও ভাই। তাছাড়া কিন্তু এই গেলাম বলে গেলাম বলে, কিন্তু একটা মানুষ জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 20,000 বার চোখের পলক ফেলে। আমার আল্লাহ এর জন্য চার্জও দেওয়ার না, এর জন্য আপনাকে কোনোদিন পাওয়ার প্লাগ ইন করতে হয় না। ওই রব্বুল আলামিন হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু কিয়ামতের দিনে যারা জালেম হিসাবে আল্লাহর কাছে উঠবে তারা সাবধান হয়ে যাও। আল্লাহ বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন ওই দিনে তাদের চোখ আর বন্ধ করতে দিব না আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে চোখের পলক ফেলছিলি তোর রেটিনা দিয়ে যেন ভালো দেখতে পাস, কিন্তু আমি রব্বুল আমিন ওই দিন চোখগুলোকে বিস্ফোরিত করে দিব, ওই চোখ আর কোনোদিন বন্ধ হবে না। যখন চোখগুলো আর বন্ধ হবে না আশপাশের মানুষ তখন দেখে চিনে ফেলবে এই মানুষগুলা দুনিয়ায় যেমনই থাক কোনো না কোনো জুলুমের কারণে আজকে গ্রেপ্তার। পাওয়ার ছিল তার হাতে, ক্ষমতা ছিল তার হাতে, বলে কোন লোক সাহস আছে নাকি কথা বলার? বেশি কথা বললে সবগুলারে ঢুকায় হালাবো, ঠিক না ভাই? এই জন্য আমরা কথা বলাও কমাই দিছি, দরকার নাই ভাই বাইরে বাইরে ঘুরে বেড়ায় অন্তত, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজকে আইডেন্টিটি নাই, আজকে চিনতে পারা যাচ্ছে না, কিন্তু ওই দিন যাওয়ার পরে হবুল্লা সবুল্লা আমার কাছে এইগুলা, ওইগুলা দেখবে ভিআইপি ভিআইপি কতকগুলা হা করে তাকায় আছে, ওর চোখের পলক আর পড়বে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার তাদের দ্বিতীয় একটা পরিণতি হবে বলছেন কেবল চোখ বিস্ফোরিত করে নয়, আমি রব্বুল আমিন জালেমদের জন্য ওই দিন দ্বিতীয় পরিণতির ব্যবস্থা করব, মুন মুহতিনা মুকনি রুহুসিহিম, ওই মানুষগুলার ঘাড়কে রব্বুল আমিন ফিক্স করে দিবেন, কাল্লা এরকম সোজা হয়ে যাবে, লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানে আর ফিরাতে পারবে না, বামে আর ফিরাতে পারবে না, গেডি আল্লাহ রব্বুল আমিন চিরস্থায়ীভাবে সোজা করে দিবেন। 1 নম্বরে চোখ বিস্ফোরিত, 2 নম্বর ঘাড় সোজা, মাথা এই যে উঁচু করেছে না করেছে ডান বামে আর ফিরাতে পারে না। আমার আল্লাহ বলছেন 3 নম্বর তাদের সবচেয়ে বড় পানিশমেন্ট হবে কিয়ামতের পরে, ওই দিন জান্নাত জাহান্নাম বহু দূরে, তার আগে ময়দানে উঠার সময় আল্লাহ বলছেন তাদের 3 নম্বর অবস্থা হবে ওয়াফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরটাকে আল্লাহ হতাশায় হতাশায় বিবর্ণ বানায়া দিবেন। অনেকেই বোঝেন নাই ওয়াফিদাতুহুম হাওয়া তাফসির শুনেন। আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে আশুরের ভিতরে বর্ণনা করছেন, তাবারির ভিতরে আসতেছে,
মুফাসসিররা বলছেন ওয়াফিদাতুম হাওয়া বুঝতে হলে কিয়ামতের দিনে একটা শ্রেণীর রহম তোমার বুঝতে হবে, দয়া বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দান কায়েম করার পরে হঠাৎ করে কতকগুলা বান্দাকে ডাক দিবেন, ও আমার বান্দা এদিকে আয় এদিকে আয়। বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার বুকে আমার দুইটা নাম ছিল জানিস নাকি, গফুর আর গফ্ফার। গফুর মানেও ক্ষমাকারী, গাফফার মানেও ক্ষমাকারী। কিন্তু বিশ্লেষণ করে দেখছিস নাকি গফুর আর গাফফারের মধ্যে পার্থক্য কি জানিস নাকি? গাফফার হচ্ছে ফাআলুনের ওজনে বারবার 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 আসে। আল্লাহ তো তোর এমন রব, বান্দা তুই যতবার গুনাহ করিস যতবার ভুল করিস ততবার আর যে মাফ করার যোগ্যতা রাখে তিনি হচ্ছেন গফফার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, বল এই অপরাধ করছিলি কিনা? আল্লাহ করছিলাম, উপায় তো নাই, মাথা নিচু। এই অপরাধ করছিলি কিনা? করছিলাম। এই অপরাধ করছিলি কিনা? করছিলাম। বান্দা নিচু করে থাকবে আর চিন্তা করবে, আহারে এমন কতকগুলো অপরাধ কেউ তো জানতো না, আমার আল্লাহর কাছে তাও হিজাব আছে। সকালবেলা প্রাইভেট পড়তে যাচ্ছিলাম সাইকেলে চড়ে, যাওয়ার সময় কুয়াশাচ্ছন্ন সকাল, সকালবেলা একটা বাড়ির ভিতর থেকে বড়ইয়ের গাছ, কুলের গাছ বেরিয়েছিল, অনেক বড়ই ধরে আছে, বড়ইগুলা অনেকগুলা পাকা টষ্টসা ছিল, লোভ হয়ে গেছে একটা যদি খাইতে পারতাম। লম্বা করে তাকাইছে, না রাস্তার মাথায় যদ্দূর দেখা যায় কেউ নাই, পিছনে আবার লম্বা করে একটা তাকাইছে, না কেউ নাই, সাইকেল থেকে টপ করে নামছে, মাটির ঢেলা তুলে একটা মেরে দিছে, ঝরঝর করে বড়ই পড়ছে, সবগুলো নেই নাই, পাঁচ সাত দশটা পকেটের মধ্যে তুলে একটা মুখে দিয়ে আবার সাইকেল টান। ওই যে ঘটনা ঘটাইছিল তার নিজেরও মনে নাই। আমার আল্লাহ বান্দারে বলবেন, দেখ তো বান্দা অপরাধ করছিলি কিনা? হ্যাঁ আল্লাহ করছিলাম। অপরাধ করছিলি কিনা? করছিলাম, করছিলাম, করছিলাম। আমার রব্বুল আমিন বান্দাকে বলবেন, ও আমার আদরের বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর আমলনামায় জুলুম খুঁজে পাই নাই, বান্দা তুই আমার একটা পরিচয় জানতি কিনা? আল্লাহর কাছে আল্লাহ নিজেই পরিচয় জানাবেন, আমার একটা পরিচয় হচ্ছে সত্তারুল উয়ুব, আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দার দোষ ত্রুটিগুলাকে গোপন করে রাখতে পারি, সেই যোগ্যতাও আল্লাহ রাব্বুল আমিন নিজের উপরে নিজে নিছেন। ও বান্দা তোর হাজার অপরাধ, এই অপরাধ দুনিয়ার কাউরে জানাই নাই, আমি আল্লাহ আজকে গোপনে তোর অপরাধগুলা গোপন রেখে আজকে আমি রব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ বলছেন নুরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলছেন যেইন আল্লাহ বান্দাগুলাকে মাফ করবেন, রব্বুল আমিন তাদেরকে একটা আলো দিয়ে দিবেন, ওই আলোর পাওয়ার এমন হবে বিস্তারিত বলতে পারবো না। আল্লাহ রসুল বলছেন যেটার সংক্ষিপ্ত আলো, ক্ষমা পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাবে, এই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটুখানি আলো বের হতে শুরু করবে, ওই আলোটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু ওই বিদ্যাঙ্গুলির মাথার আলোরও এমন পাওয়ার হয়ে যাবে আল্লাহর মাফ করে দেওয়া বান্দা ওই আলো দিয়ে তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। বলেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু জালেমদের অবস্থা কি হবে, আল্লাহ বলছেন ওয়া আফিদাতুহুম হাওয়া, আল্লাহ বলছেন তাদের অন্তরে হতাশ, তাদের অন্তরের মধ্যে এরকম কোনো চেতনার জায়গা থাকবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুখের থেকে হা করে দেওয়ার পরে চোখটা বিস্ফোরিত হওয়ার পরে ডানে মামে মাথা ঘুরাতে পারে না। রব্বুল আলামিন একবারে ফিক্স করে দিয়েছেন দুনিয়ার বুকে যেই মানুষগুলা পাত্তা পায় নাই, জুলুমের শিকার হয়েছিল, তখন ওই মানুষগুলার দিকে তাকায়া তারা বুঝে ফেলবে আজকে বিচার তো অনেক পরে, আসামিদের অবস্থায় এই রকম করে তোলা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, জুলুম থেকে বড় সাবধান হতে হবে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম এজ ইউর লাইফস্টাইল।